हेलो स्टूडेंट आज के क्लास आलोचना करब बंगन हाई स्कूल अंकगुलो निये पेज नम्बर 135। प्रथम क्वेश्चन बोले समीर और अमित यथाक्रमे 1500 टाका एवं 1000 टाका निये एकटी व्यवसा शुरू करे। एक बछर परे व्यवसाय 75 टाका क्षति होले समीरेर क्षति हय। তাহলে প্রথমে বের করে নিতে হবে দুজনের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত লাভাংশের অনুপাতে ভাগ হয় বা ক্ষতির অনুপাতে ভাগ হয়। তাহলে এখানে দিয়েছে ক্ষতি, মোট ক্ষতির পরিমাণ দিয়েছে 75 টাকা। তাহলে এখানে তাদের দুজনের মূলধনের অনুপাত হচ্ছে সমীর আর হচ্ছে অমিত। মূলধনের অনুপাত 1500 অনুপাত 1000, দুটো দুটো শূন্য কাটছে, 5 2 10 আর 5 3 15। তাহলে তাদের মূলধনের অনুপাত হচ্ছে 3:2। মোট ক্ষতি হচ্ছে 75 টাকা, মোট ক্ষতি। তাহলে সমীরের ক্ষতি হবে, সমীর মোট অনুপাত হচ্ছে 5। তাহলে আনুপাতিক হারে যদি আমরা লিখি তাহলে 3/5 ইনটু হচ্ছে 75, তাহলে 15 × 3 = 45। বের করতে বলেছে সমীরের ক্ষতি, তাহলে অ্যানসার হচ্ছে অপশন এ। যদি বলতো অমিত, নাম কি বলেছে, হ্যাঁ অমিত, অমিতের ক্ষতির পরিমাণ তাহলে হতো 2/5 গুণিত হচ্ছে 75, 15 তার হচ্ছে 30 টাকা। আচ্ছা এরপর দুইয়ের দাগ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হবে। অপশন অপশন এ হচ্ছে অ্যানসার। এরপর হচ্ছে তিনের দাগ, তিনের দাগে দেওয়া আছে x প্রপোর্শনাল টু y, y ইজ ইকুয়াল টু 2/5 যখন x ইজ ইকুয়াল টু 5, x এর মান যখন 5 তখন y এর মান হচ্ছে 2/5। বের করতে বলেছে x এর মান যখন 1/6 তখন y এর মান কত, এখানে y এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে x প্রপোর্শনাল টু আছে 1/y, তাহলে বাদ দিয়ে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু k ইনটু 1/y, যেখানে হচ্ছে k অশূন্য ভেদ ধ্রুবক বা ধ্রুবক, k এর মান নট ইকুয়াল টু 0। তাহলে বা এখন দেওয়া আছে যে x এর মান যখন 5 তখন y এর মান হচ্ছে 2/5, তাহলে আমরা x আর y এর মানটা বসিয়ে k এর মানটা বের করব। তাহলে x ইকুয়াল টু 5 সমান k ইনটু 1/y সমান 2/5, বা 5 ইজ ইকুয়াল টু k সমান 5টা হচ্ছে k ইনটু, 5টা হচ্ছে উপরে উঠবে আর 2টা হচ্ছে নিচে থাকবে। তাহলে দেখো 5/5 কাটছে, এখান থেকে আমরা পাচ্ছি k ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা k এর মান পেয়ে গেলাম 2। তাহলে এখন আমরা সম্পর্কে বসাচ্ছি x ইজ ইকুয়াল টু k এর জায়গায় বসাচ্ছি 2, 2 ইনটু তাহলে 1/y। বের করতে বলেছে x এর মান যখন 1/6 তখন y এর মান কত, তাহলে বা x এর মান আমরা বসাচ্ছি এখন 1/6, 2 ইনটু 1/y, বা এখান থেকে যদি আমরা একবার গুণ করে লিখে দিই y ইজ ইকুয়াল টু, দেখো নিচে y আছে আর উপরে 2 আছে আর এখানে 6 আছে, তাহলে 6 2 গুণ করলে হচ্ছে 12, আর y এর সাথে 1 গুণ করলে হচ্ছে y হচ্ছে, তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে 12। অপশন সি হচ্ছে অ্যানসার। এরপর হচ্ছে চারের দাগের কোশ্চেন, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে কোণ এ সি বি এর মান কত,
বলেছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে সি বিন্দুতে, এটা হচ্ছে সি বিন্দু, সাধারণ স্পর্শক এ আর বি বিন্দুতে ছেদ করে, তাহলে বের করতে বলেছে কোণ, এটা ছেদ করেছে সি বিন্দুতে, বের করতে বলেছে কোণ এ সি বি এর মান কত, এর মান হচ্ছে 90 ডিগ্রি। এটা তোমাদের প্রয়োগ রয়েছে, পেজ নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 217 পেজে, প্রয়োগ নম্বর হচ্ছে 16-2, প্রয়োগ 16 হচ্ছে 2, সেখানে প্রমাণ করা হয়েছে কোণ এ সি বি সমান হয় 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর পাঁচের দাগ, প্রদত্ত চিত্রে বলেছে এ বি সি, যেখানে ডিই সমান্তরাল বি সি, ডিই সমান্তরাল বলেছে বি সি, আর প্রতিটির মান দেওয়া আছে, এডির মান দেওয়া আছে, বিডির মান দেওয়া আছে, এই হচ্ছে এইর মান দেওয়া আছে, আর সির মান দেওয়া আছে, তাহলে বের করতে বলেছে এক্স এর মান কত হবে। ঠিক আছে, থ্যালাসের উপপাদ্য থেকে আমরা পাই এডি বাই বিডি সমান হচ্ছে এই বাই ইসি, হয়েছে, এটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা পাই। এখানে আমরা প্রতিটা মান বসিয়ে এক্স এর মান আমরা পেয়ে যাবো, মানগুলো তাহলে বসিয়ে দিই, এডি সমান এখানে দেওয়া আছে এক্স প্লাস 3 বাই বিডি সমান 3x প্লাস 19 সমান, এই সমান হচ্ছে x বাই ইসি সমান হচ্ছে 3x প্লাস 4, এটা দেওয়া আছে। তাহলে এরপর আমরা কোণাকোণি গুণ করছি, যদি গুণ করি তাহলে আমরা পাবো এটার সাথে এটা গুণ করলে পাবো 3x² প্লাস 19x, হয়েছে সমান, এটার সাথে এটা গুণ করছি, তাহলে এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি 3x² এরপর দেখো এটার সাথে এটা গুণ করলে পাবো আমরা 9x, আর 4 আর x গুণ করলে হচ্ছে 4x, তাহলে 9x আর 4x যদি আমরা যোগ করি তাহলে পাবো 9 আর 4, 9 4 হচ্ছে 13x, 13x, আর সংখ্যাগুলো গুণ করলে আমরা পাবো 12, তাহলে প্লাস 12। এখানে দেখো 3x আর 3x কাটছে, তাহলে পড়ে থাকছে, পড়ে থাকছে 9x প্লাস 9x ইজ ইকুয়াল টু 3x প্লাস 12, তাহলে বা দুটো বিয়োগ করলে আমরা পাবো 6x ইজ ইকুয়াল টু 12, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 12 বাই 6 সমান হচ্ছে 2, তাহলে x সমান পেলাম হচ্ছে 2, তাহলে অপশন দেখে নাও অপশন ডি হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে ছয়ের দাগ, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও তিন গুণ আয়তনের সমান সমান, তাহলে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও তিন গুণ আয়তনের সমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান আমরা জানি 4πr² আর আয়তন সমান আমরা জানি ভি ইজ ইকুয়াল টু জানি 4/3πr³, হয়েছে, এখানে বলেছে এস ইজ ইকুয়াল টু তিন গুণ আয়তন, বক্রতলের ক্ষেত্রফল তিন গুণ আয়তনের সঙ্গে সমান, তাহলে এস ইজ ইকুয়াল টু হচ্ছে 3v, তাহলে এর সমান পেয়েছি 4πr² ইন্টু 3×v সমান পেয়েছি 4/3πr³, দেখো তিন তিন কাটছে, 4/4 কাটছে, পাই পাই কাটছে, এখানে আর স্কোয়ার আর এখানে আছে আর কিউ, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র আর, তাহলে বা আর সমান হচ্ছে 1, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 1 একক, অপশন এ হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে সাতের দাগ,
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ব্যাসার্ধ সমান হচ্ছে আর, উচ্চতা সমান হচ্ছে এইচ, তাহলে আয়তন সমান হচ্ছে 1/3 πr²h। এরপর বলেছে যে শঙ্কুটির ব্যাসার্ধ যদি একই রাখা হয় আর উচ্চতা যদি দ্বিগুণ করা হয়, তাহলে ব্যাসার্ধ থাকছে একই, উচ্চতা করা হচ্ছে দ্বিগুণ, তাহলে হচ্ছে 2h। তাহলে এখন আয়তন সমান হচ্ছে v1 = হচ্ছে 1/3 π ব্যাসার্ধ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু উচ্চতা, উচ্চতা সমান পেয়েছি 2h। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1/3 πr²h × 2। এটা লেখার কারণ হচ্ছে এটা আমি আগের সাথে তুলনা করছি, তাহলে এটার মান আমরা পেয়েছি ভি, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 2v। যদি এটা কোশ্চেন হতো পার্সেন্টেজের পরিবর্তে হচ্ছে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, তার পরিবর্তে যদি কোশ্চেন হতো আগের কত গুণ হয়েছে, তাহলে অ্যান্সার হতো দ্বিগুণ। বুঝা গেছে? তার জন্য এইভাবে করলাম, এতে ক্যালকুলেশনটাও ছোট হচ্ছে। এবার দেখো, তাহলে এখন আমার আয়তন হলো আগের দ্বিগুণ, আগে আমার আয়তন ছিল ভি, তাহলে বৃদ্ধি, বৃদ্ধি সমান হচ্ছে 2v - v সমান হচ্ছে ভি। তাহলে শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি সমান হচ্ছে ভি, ভি বাই হচ্ছে ভি ইন্টু 100, তাহলে ভি ভি কাটছে সমান হচ্ছে 100। অ্যান্সার তাহলে হচ্ছে 100%। অপশনটা দেখে নাও, অপশন এ হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 2 জায়গায় কোশ্চেন, যদি x² + px + q = 0, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা আলফা বিটা হয়, তাহলে মান বের করতে বলেছে আলফা কিউ প্লাস বিটা কিউ মান, আর 1/α + 1/β মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানি। আচ্ছা ঠিক আছে, আগে এটা বলে দিই, এই দুটো মান আমাদের বের করতে হবে। যেহেতু আলফা আর বিটা হচ্ছে x² + px + q = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা সমান হচ্ছে -p, আর আলফা বিটা সমান হচ্ছে কিউ। এরপর যেটা বের করতে বলেছে সেটা লিখে নি, এটা হচ্ছে কিউবের ফর্মুলা থেকে আমরা পাবো। আমাদের দেখতে হবে যে আলফা প্লাস বিটার মান বসাতে হবে আর আলফা বিটার মান বসাতে হবে, তাহলে এটাকে সেই ফর্মুলাতে নিয়ে যেতে হবে যেখান থেকে আমরা আলফা প্লাস বিটার মান বসাতে পারবো না আলফা বিটার মান বসাতে পারবো। তাহলে এটার ক্ষেত্রে আমরা সূত্র জানি, আলফা প্লাস বিটার হোল হোল কিউ মাইনাস 3 α β × α β, এটা আমরা ফর্মুলা জানি, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলাটা বসিয়েছি শুধু। তাহলে এটা সমান আমরা পেয়েছি -p, তাহলে তার হোল কিউ মাইনাস 3 α β সমান হচ্ছে কিউ, আর আলফা বিটা সমান হচ্ছে আলফা প্লাস বিটা সমান হচ্ছে -p, তাহলে -pq। আর এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস প্লাস pq, তাহলে আর হচ্ছে আলফা কিউ প্লাস বিটা কিউ সমান হচ্ছে -pq + 3pq, এটা হচ্ছে একটা অ্যান্সার। একটা বের করতে বলেছে আলফা প্লাস 1/β, এটা সমান হবে, দুটো যদি লসাগু করি তাহলে পাবো আলফা বিটা হচ্ছে লসাগু, তাহলে বিটা প্লাস আলফা সমান হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান পেয়েছি -p, আর আলফা বিটা সমান পেয়েছি কিউ, তাহলে আল 1/α + 1/β সমান হচ্ছে -p/q, এটা হচ্ছে আরেকটা। বোঝা গেছে? তাহলে এরপর 2 এর চিত্রে বলেছে, আচ্ছা তাহলে ছবিটা আঁকবো এঁকে নিয়ে একটু। A B C
বিডি হচ্ছে এসির উপর লম্ব বলেছে, বি কোণ এখানে 90 ডিগ্রি, আর দেওয়া আছে বিডি এসির উপর লম্ব, বিডি লম্ব এসি, বিডি সমান দেওয়া আছে, বিডি সমান দেওয়া আছে 8 সেমি, আর একটা দেওয়া আছে এডি, এডি সমান হচ্ছে 4 সেমি, বের করতে বলছে সিডি মান। এই ছবিটা তোমরা যদি এইভাবে আঁকো, কারণ তোমাদের উপপাদ্যে যে ছবিটা দেওয়া আছে এইভাবে দেওয়া আছে, ওপরে কোণটা 90 ডিগ্রি, তাহলে তোমরা উপপাদ্যের সাথে রিলেট করতে পারবে। এখানে বললেও তোমরা বুঝতে পারতে, আমি ছবিটা একটু এঁকে দিচ্ছি। উপপাদ্যে তোমাদের 90 ডিগ্রি যে কোণটা দেওয়া আছে সেটা ওপরে দেওয়া আছে, তাহলে এইরকম ভাবে দেওয়া আছে ছবিটা, বিডি হচ্ছে এসির উপর লম্ব। তাহলে বি যদি 90 ডিগ্রি হয় আর বি বিন্দু থেকে এসির উপর যদি লম্ব হয়, তাহলে তিনটি ত্রিভুজ উৎপন্ন হয়, একটি হচ্ছে এবিসি ত্রিভুজ, আর দুটো যে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, তিনটি পরস্পরের সঙ্গে হচ্ছে সদৃশ ত্রিভুজ হয়। সদৃশ ত্রিভুজ থেকে আমরা পাই, এই দুটো সদৃশ ত্রিভুজ যদি আমরা নিই, এই এই ছোট ত্রিভুজ আর এই ছোট ত্রিভুজ, ত্রিভুজ এ একটু লিখে নিই, তাহলে এ বিডি ও ত্রিভুজ বিডিসি, এই দুটো ত্রিভুজ থেকে আমরা পাবো বিডি বিডি বাই ডিসি সমান হচ্ছে, বিডি বাই ডিসি সমান হচ্ছে এডি বাই হচ্ছে বিডি। সদৃশ ত্রিভুজের ধর্ম হচ্ছে কোন ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে ওই দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। এখানে সেটাই করা হয়েছে, অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিই, বিডি সমান পেয়েছি আমরা 8, ও ভুল করলাম, এটা এটা ডিসি হবে, ঠিক আছে, এটা ডিসি, ডিসি বা সিডি, এটা মান আমাদের বের করতে হবে। এডি, এডির মান নিশ্চয়ই দেওয়া আছে 4, আর বিডি সমান তো 4, তাহলে বা 4 2 8, তাহলে ডিসি সমান হচ্ছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 3-এর দাগে কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির বেসের দৈর্ঘ্য 12 সেমি এবং তির্যক উচ্চতা 10 সেমি, শঙ্কুটির উচ্চতা, এল হচ্ছে তির্যক উচ্চতা, এইচ হচ্ছে উচ্চতা, আর হচ্ছে ব্যাসার্ধ। এখানে দেওয়া আছে 2R, বলতে ব্যাস সমান দেওয়া আছে, ব্যাস সমান দেওয়া আছে 12 সেমি, তাহলে আর সমান হবে 6 সেমি, তির্যক উচ্চতা এল সমান হচ্ছে, এল সমান হচ্ছে 10 সেমি, বের করতে বলেছে উচ্চতা। এটি একটি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এলটা হচ্ছে তাহলে অতিভুজ হবে, আর হচ্ছে ভূমি, আর এইচ হচ্ছে উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাবো এল স্কোয়ার ইজকুয়াল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে বা এল এর মান আমরা পেয়েছি 10 সেমি, তাহলে 10 এর স্কোয়ার সমান এইচ, এইচ এর মান আমরা বের করব প্লাস আর সমান পেয়েছি 6, তাহলে 6 এর স্কোয়ার, তাহলে বা একবার লিখি, তাহলে এইচ এর স্কোয়ার সমান হচ্ছে 10 10 100 মাইনাস 36, বিয়োগ করলে আমরা পাবো 64, বা এই সমান হচ্ছে প্লাস মাইনাস 8 হতো, যেহেতু দৈর্ঘ্য তাহলে প্লাস 8, তাহলে উচ্চতা সমান হচ্ছে 8 সেমি অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 4-এর দাগ, তাদের কোশ্চেন বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি গোলকে ব্যাসার্ধ সমান r, গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই হয়, তাহলে এর সমান হবে 4πr², এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল।
এরপর বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হচ্ছে। ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? আর আমার ছিল প্লাস তার পঞ্চাশ পার্সেন্ট করা হচ্ছে, আর ইন্টু পঞ্চাশ বাই একশো, এটা হচ্ছে এখন ব্যাসার্ধ। তাহলে আর প্লাস আর বাই টু সমান হচ্ছে থ্রি আর বাই টু। তাহলে এখন ব্যাসার্ধ হচ্ছে থ্রি আর বাই টু। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল সমান হবে এস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে থ্রি আর বাই টু এ হোল স্কোয়ার সমান আমরা পাবো ফোর পাই ইন্টু আর স্কোয়ারটা আগে লিখি ইন্টু নাইন বাই হচ্ছে ফোর। এটা সমান হচ্ছে আগের বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে এস লিখলাম ইন্টু হচ্ছে নাইন বাই ফোর। তাহলে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি সমান হচ্ছে আগে ছিল এস এখন হয়েছে আগে নয় বাই চার গুণ, তাহলে হচ্ছে নাইন এস বাই ফোর বাই মাইনাস এস সমান হচ্ছে বিয়োগ করলে আমরা কত পাবো চার, নয় থেকে চার বাদ দিলে হচ্ছে পাঁচ, তাহলে ফাইভ এস বাই ফোর, এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি সমান বৃদ্ধি পেয়েছে ফাইভ এস বাই ফোর, বাই হচ্ছে আগে তাহলে বাই হচ্ছে এস ইন্টু হচ্ছে একশো, তাহলে এস এস কাটছে চার পঁচিশ হচ্ছে একশো সমান একশো পঁচিশ। তাহলে ব্যাসার্ধ যদি পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে, তাহলে অ্যান্সার হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যদি কোনো প্রবলেম থাকে ভৌতবিজ্ঞান আর অঙ্কের ক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাও বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্তই, তোমার সবাই ভালো থাকো, বাই বাই।